আরবের কোন এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। ঘটনাচক্রে জাহাজটি সমুদ্রের তুবল ঝড়ে প্রোথিত হয় এবং ঝড়ের কবলে পড়ে সেই জাহাজের সমস্ত যাত্রী মারা যায়। সেই মুসলিম যাত্রীর একজন লোক কোন এক কাঠের তক্তে ভেসে আল্লাহর মেহরবানিতে বেঁচে যান এবং একটি দ্বীপে এসে আশ্রয় নেন। তিনি ছিলেন হাফেজে কোরআন। আরবের কোন একটি জায়গায় ছিল তার নিবাস। লোকটির নাম হাফেজ আবুল বারাকা। এখন এই অচেনা দ্বীপে তিনি কোথায় যাবেন? কে তাকে আশ্রয় দিবে? এখানে তো তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নেই। কে তাকে জায়গা দিবে? অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি এই জঙ্গলে কাঠ কেটে তা বিক্রয় করে তার জীবিকা নির্বাহ করতেন। এভাবেই সবকিছু চলছিল। একদিন বাড়িতে এসে দেখলেন সেই বৃদ্ধা কাঁদছে এবং পাশে তার ছোট্ট মেয়েও কাঁদছে। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনাদের, আপনারা কাঁদছেন কেন? বৃদ্ধা বলেন, আজ আমার মেয়ের জীবনের শেষ দিন, আজ ও মারা যাবে। যুবক বললেন, কেন তিনি মারা যাবেন, তিনি তো সুস্থ সবল। বৃদ্ধা আঙুল দিয়ে ইশারা দিয়ে বললেন, ওই যে দেখো, মৃত্যু আমাদের সামনে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা সেখানে দাঁড়িয়ে আছে। যুবক বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়, রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এক ধরনের সামুদ্রিক বিপদের আবির্ভাব হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীর পক্ষ থেকে একজন যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্রের উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয়। আর প্রতিবারই লটারির মাধ্যমে ঠিক করা হয় আগামীতে কোন মেয়ে যাবে। এইবার এই লটারিতে আমার মেয়ের নাম এসেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে, সেখানে তার মৃত্যু অনিবার্য। যুবক বৃদ্ধার মুখে এই বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনি আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না, আজ রাতে আমি ওর বদলে সেখানে যাব, দেখি সেখানে কি হয়, প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দিব। এরপর সেই যুবক বলে, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব। উল্লেখ্য, সেই যুবকের বয়স ছিল খুবই কম, তার দাড়ি গোঁফও গজায়নি, তাই মেয়ের বেশে ধরা পড়ার আশঙ্কাও ছিল খুবই কম। বৃদ্ধা সেই ছেলেকে জেনে শুনে নির্ঘাত মৃত্যুর দিকে ঠেলে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু যুবকটি বুঝালেন তিনি মুসলমান এবং এটাও বললেন, মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, আর জীবন মৃত্যু একমাত্র আল্লাহরই হাতে, আল্লাহর হুকুম না হলে কেউই তাকে মারতে পারবে না। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। তাছাড়া তিনি তো হাফেজে কোরআন, তাই তার বিশ্বাস কোরআন শরীফের বরকতেই, মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এভাবেই যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বুঝালেন। শেষ পর্যন্ত যুবকের অত্যাধিক পীড়াপীড়িতে বৃদ্ধা রাজি হলেন, যুবককে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হলো, সেই যুবকটিকে সমুদ্রের সেই উপকূলীয় অঞ্চলের মন্দিরে নিয়ে যাওয়া হলো, তারা তাকে সেখানে রেখে চলে এলো। এরপর যুবক সেখানে উত্তম রূপে অজু করে এশার নামাজ আদায় করলেন, তারপর খোলা তরোয়াল সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করলেন। রাত গভীর হতে লাগলো, চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল, প্রকৃতি নির্দার কোলে ঢলে পড়ল। যুবকটি অন্ধকার রাতে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সুরে কোরআন তেলাওয়াত করতে থাকল। যুবকটি অন্ধকার রাতে সেই নিস্তব্ধ পরিবেশে সমুদ্রের কিনারায় আসে, ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সুরে কোরআন তেলাওয়াত করতে থাকল। হঠাৎ সমুদ্র তীর থেকে উদয় হলো বিশাল এক দানব, সে বিশাল এক দৈত্য। ধীরে ধীরে দৈত্যটি সমুদ্রের কিনারার মন্দিরের পাশে আসতে থাকল। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবকটি কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিলেন, কোরআন তেলাওয়াতের কারণে সেই দৈত্যটি কোনোভাবেই সামনে অগ্রসর হতে পারছিল না। অবশেষে সেই ভয়ঙ্কর দৈত্যটি হার মানল। সামান্য সময় সেখানে অবস্থান করে যে পথে সে এসেছিল সে পথে আবার ফিরে গেল।
সমুদ্রের অন্তরালে হারিয়ে গেল সেই ভয়ঙ্কর দৈত্যটি। সকাল হলো, লোকজন সেই মেয়েটির লাশটি নেওয়ার জন্য মন্দিরে এলেন। এসে তারা একেবারেই হতভম্ব হয়ে গেলেন। সেখানে কোনো লাশই নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে সেখানে একজন মুসলিম যুবক রয়েছে। সেই যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো। যুবকটি রাজার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য সেই বৃদ্ধা এবং তার মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে সত্যায়ন প্রকাশ করলেন। যুবক বলেন, আমি যা করেছি ইসলাম শিক্ষার তাগিদেই করেছি। এটা বৃদ্ধার আমার প্রতি দয়া বা সামান্য ভালোবাসা মাত্র। যুবকের মুখে সব শুনে রাজা কেমন যেন একটা ভাবনায় পড়ে গেলেন। রাজা সেই যুবককে বললেন, এত বড় বিপদের সামনে তুমি দাঁড়ালে কি করে? যুবক বলেন, আমি তো একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কোরআন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবক বললেন, মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক সে তো একমাত্র উপরওয়ালার হাতে। পরে রাজা বললেন, তুমি কি আগামী বছরও ঠিক একইভাবে সেখানে থাকতে পারবে? যুবক উত্তর দিলেন, আল্লাহর হুকুমে আমি একাই যেতে পারবো। তখন রাজা অতি আবেগের সাথে বললেন, তুমি যদি পারো তাহলে আমরা সকলেই আল্লাহর নিকট মাথা নত করব, আর আমরা সকলেই ইসলাম ধর্ম কবুল করব। আর রাজার এই কথাকে দরবারের সবাই সমর্থন করল। এরপর সে পরবর্তী নির্ধারিত দিনে হাফিজি কোরআন সেই যুবক একা একা মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত করে কাটালেন। অতঃপর সকালে সহি সালামতে সকলের কাছে ফিরে এলেন। এই ঘটনার পর থেকে সেই বিপদ ওই দ্বীপে আর কখনোই আসেনি। আর যেই দ্বীপের কথা বলছি সেই দ্বীপের নাম মালদ্বীপ। সেদিনের পর রাজা ও ওই দরবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকলেন। প্রথম দিনেই প্রায় 65,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং এই ধারা অব্যাহত গতিতে চলতে থাকলো। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24, আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।